আসসালামু আলাইকুম বন্ধুরা, টেকনো কিছুদিন আগে খুব অ্যাগ্রেসিভ প্রাইজে ভারতে লঞ্চ করলো টেকনো পোভা 2। আপনারা যদি আমার মতোই ফোন পাগল হয়ে থাকেন, অর্থাৎ সারাদিন শুধু ফোনের উপরেই পড়ে থাকেন, তাহলে আপনি সঠিক ফোনেরই রিভিউ দেখতে এসেছেন। কেননা টেকনো পোভা 2 তে রয়েছে 7000 mAh এর বিশাল ব্যাটারি, হেলিও G85 প্রসেসর, 48 MP মেইন ক্যামেরা, আরও অনেক কিছু। তো বন্ধুরা, প্রাইস হিসেবে ফোনটি কেমন, ফোনটি বাংলাদেশে কবে আসবে আর ফোনটিতে নতুন কী কী ফিচার রয়েছে তারই বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। আমাদের আজকের স্পন্সর বিডি শপ। বিডি শপে আপনারা মাইক্রোফোন, ইউটিউব স্টুডিও গিয়ার্স, নিত্য নতুন প্রয়োজনীয় অনেক ইলেকট্রনিক্স গ্যাজেট সহ আরও অনেক কিছু পেয়ে যাবেন। তাদের বিস্তারিত সকল ইনফরমেশন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, গো চেক দেম আউট। বন্ধুরা, আপনারা দেখছেন RNFTEK আর আপনার সাথে বরাবর মতি আছি আমি সাদিকুর রহমান। তো চলুন আজ আর ইন্ট্রোকল্প বাদ দিয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো বন্ধুরা, প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। টেকনো পোভা 2 তে খুবই ইউনিক ডিজাইন লক্ষ্য করেছি আমরা। ফোনটির মাঝখানে লম্বা ঝকমকে একটি দাগ রয়েছে যা দেখতে ভালোই লাগে। ফোনটির বক্সে একটি টিপিউ কেস দেওয়া হয়েছে, কেসের কোয়ালিটিও যথেষ্ট ভালো। ইন হ্যান্ড ফিল নিয়ে বললে 6.9 ইঞ্চি বিশাল আকারের ফোন এটি। এটা ভালো যে ফোনটি অতটা ওয়াইড নয়, কিন্তু ফোনটি ছোট হাতে গ্রিপ করাটা কিছুটা টাফ, তবে মাঝারি বা বড় হাতে পারফেক্ট ফিট হবে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, বামে রয়েছে সিম কার্ড ট্রে, নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5 mm হেডফোন জ্যাক এবং প্রাইমারি মাইক্রোফোন। ফোনটিতে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন দেওয়া হয়নি। আর ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। টেকনো পোভা 2 ফোনটির ওয়েট 228 গ্রাম, তবে ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো হওয়ার কারণে অনেক ওয়েট থাকার পরেও ফোনটি তুলনামূলক অনেক লাইটার ফিল হবে। আর ফোনটির বডি এবং ফ্রেম দুটি প্লাস্টিকের। ফোনটির সামনে রয়েছে 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে, আর ডিসপ্লের মাঝ বরাবর বসানো হয়েছে একটি 5x সেলফি ক্যামেরা। ফোনটি আপনারা 3টি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, পোলার সিলভার, পাওয়ার ব্লু এবং ড্যাজল ব্ল্যাক। ডিসপ্লে সেই ফোনটিতে 6.9 ইঞ্চির 60Hz অনেক বড় একটি IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটি 1080p ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 82.8%, ডিসপ্লেটি PPI ডেন্সিটি 389 ও ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 480 nits। আর IPS LCD ডিসপ্লে হওয়ার কারণে অলওয়েজ অন ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মতো ফিচার পাওয়া যাবে না ফোনটিতে। ডিসপ্লেটি নর্মাল 60Hz হলেও ফোনটিতে 180Hz টাচ স্যাম্পলিং রেট রয়েছে। যারা অনেক বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য ফোনটি ভালো চয়েস হতে পারে। আর ডিসপ্লেটির বেজেল অনেক কম থাকায় ফোনটি দেখতে অনেক আকর্ষণীয় লাগে। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 গেমিং চিপসেট। এটি 12 nm আর্কিটেকচারে বিল করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি হিসেবে থাকছে মালি G52 MC2। ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 4GB RAM, 64GB ইন্টারনাল স্টোরেজ ও 6GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1। ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লটও রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 7000 mAh বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 7000 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 18W একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 7000 mAh ব্যাটারিকে 0-100% করতে পারে 2 ঘন্টা 30 মিনিটে। টেকনো ক্লেম করেছে যে এই ফোনটিকে একবার চার্জ করে 46 দিনের মতো স্ট্যান্ড বাই টাইম পাওয়া যাবে। সেন্সর নিয়ে বললে এক্সেলেরোমিটার, প্রক্সিমিটি ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যাবে ফোনটিতে। আর সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি ফেস আনলকও রয়েছে ফোনটিতে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 পাওয়া যাবে, আর সাথে থাকছে টেকনোর লেটেস্ট iOS 7.6। ফোনটিতে প্রি ইনস্টল অনেক অ্যাপ রয়েছে যেগুলো চাইলেই আনইনস্টল করা যায়, সো গুড জব টেকনো। ফিচার্সের দিক থেকে ফোনটিতে কিছু ইউনিক ফিচার্স রয়েছে, যেমন ভয়েস চেঞ্জার। আপনার যদি কখনো মনে হয় আপনার অরিজিনাল ভয়েস চেঞ্জ করে অন্য কিছু করতে চান, সেক্ষেত্রে আপনি তা করতে পারবেন। ফোনটিতে পিক প্রুফ নামে একটা অপশন রয়েছে। যখন আমরা বাসে চলাফেরা করি, অনেকেই আমাদের মোবাইলে আর চোখে তাকে দেখতে চায় আমরা মোবাইলে কী করছি। এই ফিচারটির মাধ্যমে এই বিরক্তি থেকে উদ্ধার পাওয়া যাবে। কিডস মোড রয়েছে, যার মাধ্যমে বাচ্চাদের হাতে ফোন দেওয়ার আগে আপনার পছন্দ মতো অ্যাপের অ্যাক্সেস অফ করে দিতে পারবেন আপনি। ফোনটির রিয়ার ফ্রন্ট দুপাশেই ফ্ল্যাশ থাকার কারণে 360° ফ্ল্যাশ নামে একটি অপশন রয়েছে, যার মাধ্যমে দুপাশেই একসাথে ফ্ল্যাশ জ্বালিয়ে রাখতে পারবেন। টেকনো পোভা 2 ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, 48 MP মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.9। এছাড়া ফোনটিতে রয়েছে 2 MP ডেপথ, 2 MP ম্যাক্রো এবং 2 MP একটি AI লেন্স। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8 MP একটি 5x সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার f2.0। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে। এছাড়াও ক্যামেরা ফিচার্স হিসেবে 2K টাইম ল্যাপস, স্লো মোশন, বোকে ও প্যানোরামা রয়েছে ফোনটিতে। পারফরমেন্স নিয়ে বললে পাবজিতে ডিফল্ট HD হাইয়ে থাকে, গেমিং পারফরমেন্সও যথেষ্ট ভালো ফোনটির প্রাইস হিসেবে। ফোনটির এনথুতু স্কোর 2,17,000 থেকে 2,20,000 মতো ছিল। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে বড় ডিসপ্লে হওয়ার কারণে ফোনটির ভিউ এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। বন্ধুরা, ফোনটিতে কোনো ডাউন ফায়ারিং স্পিকার নেই, ওপরের ইয়ারপিসটাই স্পিকার হিসেবে দেওয়া হয়েছে, তবে ফোনটির স্পিকার যথেষ্ট লাউড যা ভালো একটি বিষয়। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে ডুয়েল 4G ভোল্টই রয়েছে, ওয়াইফাই কলিংয়ের সাপোর্ট রয়েছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0 এবং FM রেডিওর সাপোর্ট রয়েছে ফোনটিতে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে প্রাইজের দিক থেকে ভালো একটি ফোন বলা যায়, আর এই প্রাইস রেঞ্জের ফোনের সংখ্যাও অনেক কম। এখন দেখা যাক টেকনো আমাদের দেশে অফিসিয়ালি এই ফোনটি কবে লঞ্চ করবে।
আদৌ লঞ্চ করবে কি না এটা নিয়েও কনফিউশন রয়েছে। গত বছরের টেকনোপোভা শুধু ভারতে লঞ্চ করেছিল তারা, আমাদের দেশে অফিসিয়ালভাবে আসেনি। এবার দেখা যাক টেকনোপোভা টু এর ক্ষেত্রে তারা কি করে। টেকনোপোভা টু ফোনটির বেস ভেরিয়েন্ট এখন ভারতে 10,999 রুপিতে পাওয়া যাচ্ছে। আমাদের ধারণা অনুযায়ী আমাদের দেশে লঞ্চ হওয়ার পর ফোনটির বেস ভেরিয়েন্টের দাম 16,000-18,000 মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে। যদি ফোনটি আমাদের দেশে লঞ্চ হয় তবে ফোনটি বাংলাদেশে আসার পর ফোনটির আপডেট প্রাইস এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আজকে টেকনোপোভা টু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গত ফিক দান করুন। আল্লাহ হাফেজ।